আপনারা হয়তো অনেকেই ভাববেন যে বিশ্বনবীর বেটি অনেক বড় লোক ঘরে বিবাহ হয়েছিল, অনেক বড় লোক ঘরে বিবাহ হয়েছিল, কিন্তু না, নবী আমার যখন মানে মেয়ের বিবাহর কথা বললেন, চারিদিক থেকে সব ভালো ভালো ছেলে, যারা বড় লোক ছেলে, তারা এসে ভিড় জমাতে লাগলো, যারা মানে নামি দামি ঘটক আছে তারা এসে ভিড় জমালো, কেননা বিশ্বনবীর বেটিকে যদি বিবাহ করা যায় তাহলে তাকদীর খুলে যাবে, সে বড় নসিব বলা হবে। কিন্তু নবী আমার বললেন না, আমি একটা গরিব ঘরের সন্তানের হাতে আমার মেয়েটাকে আমি তুলে দেব, আমার মেয়েটার হাতে যাকে তুলে দেব সে যেন ঈমান আমালের দিক থেকে উন্নত হয়, তার টাকা পয়সা ধন দৌলত আমি দেখতে চাই না। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তার বিবাহ হলো অনেক গরিব পরিবারে। কেমন তার মানে জীবনটা কেটেছিল পরিবেশন করছি, খুব মন দিয়ে শুনবে কিন্তু, ঠিক আছে? তাহলে কিন্তু পুরস্কারটা পাবে, আগে থেকেই বলছি, মন দিয়ে এই গজলটা শোনো। মোতি ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুখিনী এক ফরিয়াদ করে, একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুখিনী এক ফরিয়াদ করে, তিন দিন খাইনি কিছু, তিন দিন খাইনি কিছু, আছি অনাহারে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুখিনী এক ফরিয়াদ করে। সেই দুখিনী মা এসে খাতুনে জান্নাত ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু আনহাকে কি বলছে একটু মন দিয়ে শুনুন। যদি মা আমাকে কিছু খাবার তুমি দিতে, বিনিময়ে তোমার কিছু কাজই করিয়ে নিতে, সেই আহার নিয়ে যেতাম ছেলেদের তরে, এই দয়াটুকু করো আমারই উপরে। তিন দিন খাইনি কিছু, আছি অনাহারে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুখিনী এক ফরিয়াদ করে। দুখিনী নারী এসে বলছে, তিন দিন আমি কিছু খাইনি, অত্যন্ত ভুখার মধ্যে আছি, আমাকে কিছু আহার দাও নবীর বেটি ফাতিমা, আমাকে কিছু খাবার দাও। বিশ্ব নবীর বেটি ঘরে ছুটে গেলেন, গিয়ে দেখলেন ঘরে কিছু নেই সেই দুখিনী নারীকে দেওয়ার জন্য। তখন তিনি ভাবলেন, কোনোদিন আমার বাড়ি থেকে কোনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দিই না, এত অভাব অনাটন আমার বাড়িতে, তবুও কোনোদিন খালি হাতে ফিরিয়ে দিই না, আজ আমি কিভাবে ফিরিয়ে দেব। তখন তিনি কি করলেন, অতি মূল্যবান কথা কবি লিখছে, শুনুন। মা ফাতেমা শোনে যখন দুখিনীর সেই কথা, কিছু না দিতে পেরে ওই পাই বড় ব্যথা, এক ইহুদি নারীকে রাস্তায় ধরে জান্নাত রানিয়ে বলে তাহারে, কিছু আহার দাও না একে আজকের তরে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুখিনী এক ফরিয়াদ করে। তো মা ফাতিমা যখন দেখলেন বাড়িতে কিছু নেই, তখন তিনি ছুটে কোথায় গেলেন, কোন মহিলার কাছে? মনা তোমরা তো শুনছো, একটু তোমাদের কাছে জিজ্ঞাসা করি তো, বলো তো দেখি, মা ফাতিমা ছুটে কার কাছে গিয়েছিল? হ্যাঁ, এক ইহুদি নারীর কাছে ছুটে গিয়েছিল। ইহুদি নারীর কাছে গিয়ে বলছে, আমি কোনোদিন আমার বাড়ি থেকে কোনো মানুষকে ফিরিয়ে দিই না, আজ কিভাবে ফিরিয়ে দেব, কিছু টাকা মানে কিছু খাবার দিন ওই দুখিনী মাকে। তো ইহুদি নারী তখন কি করেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, মন দিয়ে কিন্তু শুনবে, মনে তোমরা বুঝতে পারছো তো, কথাগুলো সব বুঝতে পারছো তো, ঠিক আছে? তারপরে ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখছে, শুনুন। ইহুদি সে সেই নারী বলে, শোনো ফাতেমা, মুখের কথাই শোধো আহার তো দেব না, এতই যদি দয়া তোমার অন্তরে,
বন্ধ করে খেয়ে যাও তুমি তোমার ওই চাদরে গম খেজুর যা চাইবে গম খেজুর যা চাইবে তা দেব আঁচল ভরে একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে ইহুদি নারী বলছে যে ফাতেমা বিনা কারণে ফাও ফাও তো তোমায় দেব না এক কাজ করতে হবে তোমায় তোমার গায়ে যে চাদরটা আছে ওই চাদরটা আমাকে খুলে দিতে হবে তাহলে গম এবং খেজুর আমি দিয়ে দেব তো তখন মা ফাতেমা ভাবলেন যে কোনোদিন আমি আমার বাড়ি থেকে কাউকে ফিরিয়ে দিই না আজ আমি কিভাবে ফিরিয়ে দেব হোক না আমার চাদরটা নিয়ে নিক তবুও ভালো তবে অনুরোধ করে বললেন আমার ঘরেতে চলে আসুন আমি আমার চাদর খুলে দেব ওই ইহুদি নারী জানতেন যে নবীর বেটি চাদরের নাকি অনেক সম্মান তো আজ সুযোগ পেয়ে কিভাবে নবীর বেটিকে অপমান করলো আমি কিন্তু পাক পাঞ্জাতনের মধ্যে একজনের জীবনী আপনাদের মাঝে তুলে ধরছি এটা কোনো নানি দাদির কাহিনী আপনাদের মাঝে বলছি না এটা একেবারে কিতাবসম্মত যে ঘটনা সেটাই আমি আপনাদের মাঝে বলছি তাই মন দিয়ে শুনুন মা ফাতেমা তখন ইহুদি নারীকে অনুরোধ করে কি বলেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন মা ফাতেমা ফাতেমা ইহুদি সেই বিবিকে বলে এসো আমার ঘরে তোমায় চাদর দেব খোলে আসলো যখন ইহুদি নারী তার ওই ঘরে চাদর খুলে ফাতেমা হাতে তার ওই ধরে এ কাজ করলো বিবিহুদি এ কাজ করলো বিবিহুদি বদলা নেওয়ার তরে একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে আহারে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটির সেই মর্যাদা সম্পন্ন চাদরটা নিয়ে আনন্দ উপভোগ করতে করতে বাড়ির দিকে রওনা হয়েছে ইহুদি নারী বাড়িতে গিয়ে স্বামীকে ডেকে বলছে স্বামী দেখো আজ আমি কত বড় একটা মহৎ কাজ করেছি স্বামী বলছে ইহুদি স্বামী বলছে কি এমন কাজ করেছো নারী তখন বলছে যে নবীর বেটির নাকি অনেক মর্যাদা নবীর বেটি সে নাকি জান্নাতে নারীদের মধ্যে সর্দারিনী হবে নবীর বেটি তার চাদরের নাকি অনেক মর্যাদা দেখো স্বামী আমি তার চাদরটা কেমন খুলে এনেছি তো তখন দুইজন হাসি তামাশা করছে আর সেই চাদরটা নিয়ে ঘরের মধ্যে একটা কোনায় অবহেলা করে ফেলে রেখেছে গভীর রাত্রে কি ঘটনা ঘটে গিয়েছে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটির চাদরের কি মর্যাদা ছিল মা ফাতেমার চাদরের আপনারা অজানা সিহাতের মাধ্যমে শুনেছেন মা ফাতেমার চাদর তবে আপনারা এটা ছন্দ সুরের মাধ্যমে শ্রবণ করুন গভীর রাতে কি ঘটনা ঘটলো শুনুন ঘরে গিয়ে ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে থাই ছিল সেই জায়গাটা গভীর রাতে আলোই ভরে গেল জোরে হোক না সুবহানাল্লাহ ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে থাই ছিল সেই জায়গাটা গভীর রাতে আলোই ভরে গেল আর হীরে মতির মতো যেন ঝিলি কই মারে জোরে হোক না সুবহানাল্লাহ হীরে মতির মতো যেন ঝিলি কই মারে দেখাই বিবি হদি আলো নিজ স্বামী রে কি ছিল রাখা সেই মা ফাতেমার চাদরে একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে গভীর রাতে যখন এই আশ্চর্য ঘটনা ঘটেছে দুইজন অবাক হয়ে গেছে আল্লজ্জিত হচ্ছে আর বলছে আল্লাহু আকবার কার জন্য কি করলাম বিশ্ব নবী কলিজার টুকরির মানে চাদরের এত মর্যাদা এত সুন্দর আমরা দেখে তো অবাক হয়ে গেলাম ভোর না হতে হতেই সেই ইহুদি স্বামী স্ত্রী চাদরটা নিয়ে ছোট ছোট বিশ্ব নবীর দরবারে ছুটে গেল কিভাবে কি ঘটনা ঘটেছিল আর কিভাবে মানে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন ইহুদি সে ইহুদি সেই স্বামী স্ত্রী
নিতে নবীর কাছে এলো আর কলেমা পড়ে দিনে ইসলামে দাখিল হয়ে গেল জোরে হোক না সুবহানাল্লাহ ইহুদি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো আর কলেমা পড়ে দিনে ইসলামে দাখিল হয়ে গেল বলে আজ কবি গুলজার তার কলম ধরে কত খুবই রাখা মাফাতে মার চাদরে যার প্রশংসা দেখো আজ দোন জাহান করে একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে নারে তাকবীর মানে তাহলে তোমরা শুনেছো তো গজলটা মন দিয়ে প্রশ্নটা করি নাকি এই গজলের মধ্য থেকেই প্রশ্ন করব বাইরের কোনো প্রশ্ন হবে না বলো তো দেখি মনে আমি বলেছি জান্নাতে আগেরটা বলেছি যুবকদের মধ্যে সরদার হবে বলেছি তাই তো জান্নাতে যে মেয়ের এখানে আছে মহিলাদের মধ্যে সরদারিনী হবে একটা মেয়ে সেই মেয়েটার নাম কি কে বলতে পারবে হাত উঁচু করো এই বোনটা হাত একটা পুরস্কার পায়নি এই বোনটার পরে এটা তুমি একটা পেয়েছো তাই তো তুমি বলো তো মা ফাতিমা একদম সঠিক উত্তর দিয়েছে চলে এসো তোমার জন্য পুরস্কার দিচ্ছি একটা এটা তোমার জন্য তোমার নাম আর একটুখানি বলে দাও আব্বুর নামটা আমার নাম সানিয়া খাতুন আব্বুর নাম শেখ সফি দেখেছো তো মানা কত সুন্দরভাবে সবার আগে হাত তুললো বলে পুরস্কার পেলো তোমরাও যদি তুলতে তোমরা পেতে ঠিক আছে চিন্তা নেই এরপরে নেক্সট তবে আমাদের সময় জানিয়েছিলাম প্রায় এসে গেছে